আবু জাহেল ঘোষণা দিল, খবরদার হজের মৌসুম, হাজি সাহেবরা গোটা বিশ্ব থেকে আসবে, আমার দলের কর্মীরা তোরা যেটা করবি সেটা হচ্ছে হাজিদের কাছে যেয়ে বলবি মক্কায় নতুন এক পাগল আসছে, নতুন এক জাদুকর আসছে, নাম মোহাম্মদ, নাউজুবিল্লাহ পড়বেন না, খবরদার হাজি সাহেবেরা এই পাগলের কাছে যেও না। সব হাজিরা গোটা বিশ্ব থেকে এসে মক্কার মিনা প্রান্তরে তাঁবুর ভিতরে ঢুকেছে, আর আবু জাহেলের টিম মেম্বাররা সব তাঁবুর ভিতরে উকি মাইরা কয় খবরদার নতুন পাগল আইছে, সবাই কয় নাম কি, কয় মোহাম্মদ, নতুন পাগল এসেছে নাম মোহাম্মদ, নতুন জাদুকর এসেছে তার নাম মোহাম্মদ, খবরদার তার কাছে যেও না, তার কথা শোনো না, শুনলে তোমরাও পাগল হয়ে যাবা, তোমরাও পাগল হয়ে যাবা, সে এত বড় জাদুকর, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এত বড় জাদুকর, তার জাদু দেখলে তার কথা শুনলে হাজবেন্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, সে এত বড় জাদুকর, তার কথা শুনলে বাবার ছেলের সম্পর্ক ছিন্ন হয়ে যায়, সে এত বড় জাদুকর, তার কথা শুনলে বন্ধু বন্ধু আলাদা হয়ে যায়। খবরদার হাজি সাহেবরা, তোমরা হজ করতে এসেছো করো, জমজমের পানি খাও আর খেজুর নিয়ে যাবা বাড়িতে, কিন্তু মোহাম্মদ ইসলামের কাছে যাওয়া যাবে না। আচ্ছা আপনারা বুঝে শুনে উত্তর দেন, এই যে লক্ষ লক্ষ হাজি মিনার তাবুতে বসা, আর আবু জাহেলের লোকটা যে বললো নতুন জাদুকরের নাম মোহাম্মদ তার কাছে যেও না, এই লক্ষ লক্ষ হাজিরা এর আগে জীবনেও মোহাম্মদ ইসলামের নাম শুনছে? তার মানে মোহাম্মদ ইসলামের নাম তাদের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আবু জাহেল নিজেই নিয়ে নিয়েছে, চিল্লায় কোন ঠিক কিনা, অপপ্রচার প্রচার হয়ে গিয়েছে, আর সবাই মনে মনে ভাবে কয় কি এত বড় জাদুকর, হজ করি আর না করি আরে না দেখা যাওয়া যাবে না, হজ তাড়াতাড়ি কোন রকম সাইরা এই জাদুকরের কাছে আগে যাব, দেখি কেমন জাদু দেখায়, দেখি কত বড় ম্যাজিশিয়ান, দেখি তো কত বড় পাগলের কারণ, আল ইনসানু হারিসুন আলা মা মুনিআ, মানুষকে যেটা নিষেধ করা হয় বেশি মানুষ এটা করতে চায়, যদি বলি ওদিকে যাবি না ওর বাপের কিরা ওদিকে যাবে, ঠিক কি না, এটা আমাদের স্বভাব, আমাদের খাসলা, আমাদের বৈশিষ্ট্য, যেটা আমাদেরকে নিষেধ করা হয় বেশি ওটা করতে মন চায়। সব হাজিরা মনে মনে ভাবলো আমরা যাব যাব, তোরা যতই বলিস না কেন যাব যাব, হজের পরে অবশ্যই যাব। দেখা গেল হজের পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির সামনে বিশাল বড় গ্যাদারিং শুরু হয়েছে, সবাই লাইন ধরে দেখা করতে গেছে, দেখা করতে যে বিশ্বনবীর চেহারা দেখে প্রথম নজরে সব পাগল, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা, দু জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, দু জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন, এত সুন্দর চেহারা, বিষ্ণু ঈসা ইসলামের চেহারার মতো এরকম চেহারার মানুষ পৃথিবীতে আছে? দ্বিতীয়টা অনেকে বলে সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালামের চেহারা নাকি বেশি সুন্দর, সুন্দর ঠিক কিন্তু আমার নবীর চাইতে বেশি নয়। বিষ্ণুই বলতেন আনা মালিহুন ওয়া আখি ইউসুফু সাবিহুন, আমার ভাই ইউসুফ হচ্ছে সাবিহ, সাবিহ মানে সাদা সুন্দর ধবধবে, আর আমি হচ্ছে মালিহ, মালিহ মানে এসেছে মিলহন থেকে, মিলহন মানে লবণ, মানে লাবণ্যময় সুন্দর, আমার ভাই ইউসুফ নবী সাদা সুন্দর, আমি লাবণ্যময় সুন্দর, কোনটার দাম বেশি, লাবণ্যময় সুন্দরের দাম বেশি। সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের মেয়েরা লেবু কাটতে যে বা কমলা কাটতে যে আনার কাটতে যে কমলা কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছিল, কোরআন তার সাক্ষী, ওয়া কাতানা আইদিয়াহুন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই ঘটনা শুনেছেন তিনি মিশরের মেয়েদেরকে ডাক দিয়ে বলেছেন, ও মিশরের মেয়েরা তোমরা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটেছ, আমার স্বামী পেয়ারা নবী মোহাম্মদ রাসূলুল্লাহর চেহারা যদি তোমরা দেখতা তাহলে লেবু কাটতে যে আঙ্গুল নয় কলিজাটা কেটে টুকরা টুকরা করে দিতা। আবার আম্মা জানা এসে বলতো লাকা লাকুম শামসুন ওয়ালানা শামসুন, তোমাদের জন্য একটা সূর্য আছে কিন্তু আমি আয়েশার জন্য আলাদা একটা সূর্য আছে, তোমাদের সূর্যটা
প্রতিদিন সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়ে গোটা দুনিয়াটারে আলোকিত করে দেয়। আর আমার সূর্যটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে নববীতে এশার নামাজের পরে আমার সূর্যটা আমার ঘরে উদিত হয়। তোমাদের সূর্য সকালবেলা পূর্ব আকাশে উঠে গোটা দুনিয়াটারে আলোকিত করে, আমার সূর্য মুহাম্মদ এশার নামাজের পরে আমার ঘরের ভেতরে যখন উঁকি দেয় আমার পুরো ঘরটারে আলোকিত করে দেয়। কে এত সুন্দর চেহারা ছিল, ওনার চেহারার নূর দিয়ে হারানো সুই খুঁজে পেয়েছে বিশ্বনবীর স্ত্রীরা চিল্লায় করে আল্লাহু আকবার। বিশ্বনবীর চেহারা সৌন্দর্যের সাথে কারো সৌন্দর্যের কোনো মিল হবে? নো কম্পারিজন উইথ আওয়ার বিলাভেড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়েদার ইজ দ্য ফিটনেস, ওয়েদার ইজ দ্য অ্যাপিয়ারেন্স, ওয়েদার ইজ দ্য স্ট্যাটাস, নো কম্পারিজন উইথ আওয়ার প্রফেট। এটা ফিটনেসের দিক থেকে হোক, এটা চেহারার সৌন্দর্যের দিক থেকে হোক, এটা কণ্ঠস্বরের ঝংকারের দিক থেকে হোক, সম্মান আর মর্যাদার দিক থেকে হোক, আমার নবীর সম্মানের ধারে কাছেও সম্মান পৃথিবীর কারো হতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ওয়া রাফা'না লাকা যিক্রাক, নবী আপনার সম্মান বাড়াতে বাড়াতে আমি আকাশচুম্বী করেছি। লোকজন সব যে বিশ্বনবীর দরবারে লাইন ধরেছে, হাজিরা সব বিশ্বনবীর কাছে যে চেহারা দেখেই কুপকার, বাকি জিনিস তো পরে। অনেকে আছে না চেহারা দেখলেই মানুষ পাগল হয়ে যায়, আছে না নাই? চেহারা দেখেই পাগল, চেহারা দেখেই পাগল। তারপর তারা মিলাতে লাগলো মিনার তাবুতে আবু জাহেলের কর্মীরা ঘোষণা দিয়েছিল এলাকায় মোহাম্মদ নামে পাগল এসেছে। তারা মিলায় দেখে না এই মহামানব কোনোদিন পাগল হতে পারে না, কারণ পাগলের চুলগুলো থাকে উস্কো খুস্কো, ঠিক কিনা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল উস্কো খুস্কো ছিল? কত সুন্দর চুল আঁচড়ে রাখতেন, জাইতুনের তেল দিতেন, আতর ঢেলে মাথার সিঁথির মধ্যে ঢেলে দিতেন, কপাল বেয়ে বেয়ে পড়তো, আর যেখানে সেজদা দিতেন সেজদার জায়গা আতরের ঘ্রাণে আমুদ হয়ে যেত। হাতের তালুতে পারফিউম মাখতেন, আর মানুষের সাথে মুসাফা করলে যার সাথে মুসাফা তার হাতের সাথে নবীর ব্যবহৃত পারফিউমের ঘ্রাণ ছুটে যেত, এত পরিচ্ছন্ন ছিলেন। তারা বিশ্বনবীর চেহারার সাথে আবু জাহেলের বক্তব্যের মিল খুঁজে পায় না। তারা বলে না এই লোক কখনো পাগল হতে পারে না, পাগলের চুল থাকে উস্কো খুস্কো, জামা থাকে ছিঁড়া ফাড়া, গায়ের মধ্যে থাকে ময়লা, পাগল কখনো দাঁত মাজে না। কিন্তু বিশ্বনবীর মুচকি হাসির ফাঁক দিয়ে দাঁতের দিকে তাকালে মানুষগুলো সব পাগল হয়ে যায়। স্মাইল দিতেন বিশ্বনবী, স্মাইল, মুচকি হাসি, তাবাসসুম, বিশ্বনবীর মুচকি হাসি দেখলে মানুষ পাগল হয়ে যেত, পাগল পড়া হয়ে যেত। তারা বলে না না এ মহামানব তো কখনো পাগল হতে পারে না। আবার মিলাতে লাগলো আবু জাহেলের কর্মীরা বলেছিল এটা নাকি বড় জাদুকর, কিন্তু তারা বলে না না এ অসাধারণ লোকটা জাদুকর হতে পারে না, সে তো কোনো মন্ত্র পড়ে না, জাদু করার জন্য মন্ত্র পড়ার দরকার আছে না নাই? বিষ্ণুবী কি মন্ত্র পড়ত? বিষ্ণুবী কি পড়ে শোনাতো? চিল্লায় বলেন কি পড়ে শোনাতো? কোরআন শোনাতো। এত সুন্দর কণ্ঠ ছিল বিষ্ণুবীর, পাগল হয়ে যেত মানুষ শুনতে শুনতে, পাগল পড়া হয়ে যেত, বিমুগ্ধ হয়ে যেত। তারা সবাই বলতে আরম্ভ করলো আবু জাহেল তুমি মিথ্যাবাদী, তবে তোমাকে ধন্যবাদ এরকম একটা মানুষের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, কইলেন না? আমরা মেনে নিতে পারলাম না সে পাগল নয়, জাদুকর নয়, সে হলো এই জামানার পায়গাম্বার। আমরা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।